আমার প্রিয়জনেরা, প্রভু যীশু আপনার দেখভাল করেন ও আপনাকে প্রেম করেন। এর অর্থ উনি কনসার্নড, আপনাকে কোন পথ দিয়ে চালাবে, আপনাকে কোথায় রাখবে, আপনার জীবনে কি দরকার, এই সব কিছু আমাদের দেখভাল করার জন্য উনি নির্ধারিত করেন। উনি খুব চিন্তা করেন আপনারই জন্যে, আপনার আমার আমাদের সকলের দেখভাল করেন। উনি আমাদের সামলান, আমরা উনার সাথে হাঁটি, কিন্তু যখন উনার সাথে চলি আমাদের একটা জিনিস জানতে হবে, মিকা 2:13, এটা আমরা ভালো করে দেখব। তাদের রাজা তাদের আগে আগে যাবেন, যীশু খ্রিস্ট যিনি রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, উনি আগে আগে যাবেন। তার মানে যেহোবা ঈশ্বর তাদের সর্দার ও নেতা। কোনো যুদ্ধতে যখন সৈন্যরা যায়, রাজাই সব সময় নেতৃত্ব করে তাদের এগিয়ে নিয়ে যান। যখন রাজা আগে আগে যান, তখন সৈনিকরা সাহস পায় যে রাজা সামনে আছেন। একইভাবে অন্যদেরকেও দেখুন, একজন ক্যাপ্টেন তার পেছনে যারা যায় তারা অনেক সাহস পায়, কারণ সে সামনে। বাস্তবিক জীবনেও দেখুন, ছোট্ট বাচ্চারা নিজেদের মা বাবার পেছনে পেছনে যায়, বড়রা যখন আগে থাকে ওটাই তাদের জন্য একটা সুরক্ষা। ঠিক একইভাবে যীশু যিনি আমাদের রাজা আমাদের সামনে সামনে যান, উনি বলেন আমি আগে যাচ্ছি তোমরা পেছনে পেছনে আসো। এই ইয়র্কার্ডের পাহাড়ি অঞ্চলে 1977 সনে আমরা সেবা কাজ করার জন্য আসতাম, হিসাব করলে প্রায় 45 বছর আগের ঘটনা। এখানে এসে আমরা এস্টেটে থাকতাম আর আদিবাসী গ্রামে আশেপাশে প্রচার করতাম। ওরা এই পাহাড়ের কাছে ছোট ছোট গ্রামের মধ্যে থাকত, এখানেই আমরা প্রচার করতে আসতাম। বাইবেল কলেজের আমরা 10-15 জন ছাত্র এখানে থাকতাম, আর বিকেলে যখন প্রচার করতে বের হতাম, খুব জঙ্গল জায়গা, চারদিকে শুধু জঙ্গল, কোনো রাস্তা নেই, কিভাবে আমরা চলাফেরা করব, চারিদিকে শুধু বড় বড় গাছ, জঙ্গল। এই জঙ্গলের রাস্তায় যদি যেতে হয় আর সেবা কাজ করতে হয়, ওই এস্টেটের একজন বড় মানুষ আমাদের সামনে সামনে এগিয়ে যেত, সে দাও দিয়ে জঙ্গল পরিষ্কার করতে করতে যেত, সে পরিষ্কার করতে করতে আগে আগে যেত আর আমরা তার পেছনে পেছনে চলতাম। যেখানেই যেতাম সে সামনে থাকতো আর আমরা পেছন পেছন যেতাম, তার পেছন পেছন আমরা সুরক্ষিতভাবে যেতাম। এইভাবেই আমাদের জন্য যিনি রাস্তা তৈরি করেন, উনি যদি সামনে সামনে যান, আমরা সুরক্ষিতভাবে যাত্রা করব। এই ব্যাপারটা আমি আমার সেবা কার্যের জীবনেও বুঝতে পেরেছিলাম, যেখানে কোনো রাস্তা নেই, যেখানে শুধু জঙ্গল, ওই জায়গাতে ঈশ্বর নতুন রাস্তা তৈরি করে আমাদের ওখান থেকে বের করে আনবেন। উনি বলছেন তোমরা আমার পেছন পেছন আসো, আমি আগে আগে এগিয়ে যাচ্ছি। খুব সহজেই যীশু আমাদের পথ প্রদর্শন করেন। এই জন্য আমরা সব সময় ঈশ্বরকে সামনে রেখে আমরা নিজেরা পেছন পেছন যাওয়া উচিত। এই জন্য দায়ুদ বলেছেন আমি ঈশ্বরকে আমার সামনে রেখেছি, তাই আমি কোনোদিন নড়ব না। সকল বিষয়ে আমরা ঈশ্বরকে সব সময় সামনে রাখা উচিত। ঘর বানাচ্ছেন বা বিয়ে করছেন, সব ব্যাপারে আপনি সেবা কাজ করছেন বা যা কিছুই করছেন, সব সময় ঈশ্বরকে সামনে রেখে চলবেন। উনি আগে আগে যাচ্ছেন, তাই উনি আমাদের সাহায্য করবেন। এইভাবে ঈশ্বরকে যদি সব সময় আপনি আগে আগে রাখেন আর নিজের জীবন চালান, তখন আপনার জীবনে আনন্দ আসবে, কোনো চিন্তা থাকবে না, আশীর্বাদ আসবে। আপনি কোথায় ভুল করেছেন একবার ভাবুন, বলুন প্রভু আপনি আগে আগে যান আর আমি আপনার পেছনে পেছনে আসছি। পিতা আপনি আগে যান, আপনি নেতৃত্ব দেন। হে পিতা আপনি আমাদের আগে আগে যান আর আমাদেরকে সঠিক রাস্তায় নেতৃত্ব দেন। আমি যাতে সব সময় আপনার পেছনে চলতে পারি, তাই নিজেকে অর্পণ করছি, প্রভু যীশুর নামে, আমেন, আমেন।